চলো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো কিছু ছবি কিছু পেন্ট দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন সেজো ভাইয়া, ভাবি, আসিফ ভাই, ওনাদের সবার স্বপ্নের দল এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাবে সেটাও তো আমি হতে দিতে পারি না। অ্যাকচুয়ালি আই এম এক্সপেক্টিং। তাই নাকি? মাকে জানিয়েছো? তোর ব্যালেন্সটা ডান দিকে রাখ। হ্যাঁ, ডান দিকে ব্যালেন্স রেখে ক্যামেরার দিকে তাকা। তখন হঠাৎ একটা কথা মাথায় এলো, বুলা আর মারুফ ভাইয়ের বিয়ে যে তোমাকে পিক করার জন্য মিস্টার রাকিব সেদিনের মিটিং ক্যান্সেল করেছে। করতেই পারে, মানুষ তার পার্সোনাল লাইফের কারণে মিটিং ক্যান্সেল করতে পারে না। আমরাও সবাই রাজি, শুধু ডিডে তোমার সইটা বাকি, বাড়িটা যেহেতু তোমার নামে। সে তো যাচ্ছ রাহি, ওরা একা থাকবে কি করে বলো তো? রাহি একা হয়ে যাবে না? হ্যালো। হ্যালো। হ্যালো, কে বলছেন? কে বলছেন মানে, তুমি আমাকে চিনতে পারছো না? সব কিছুতে এত বাড়াবাড়ি ভালো নাস মাতা। তোমার বাবার কোম্পানির সাথে আমার যে কন্ট্রাক্ট হয়েছিল সেটা ক্যান্সেল করিয়েছ? কন্ট্রাক্ট যে করায়, ক্যান্সেল করার রাইট তো তার থাকতেই পারে। প্রচণ্ড ভিন্ডিকটিভ তুমি স্নাতা। তোমার ইজের একটা মেয়ে এতটা প্রতিশোধ পরায়ণ হওয়া তো অসুস্থতার লক্ষণ। হোয়াট, তুমি কি আমাকে অসুস্থ বলতে চাও? বলতে চাই না, বলছি। ওকে, আই উইল সি তোমার আর তোমার বউয়ের ক্যারিয়ার যে কোথায় গিয়ে দাঁড়াবে আমি সেটা দেখব। হ্যালো, হ্যালো, কেউ যদি তোকে ফোনে অসুস্থ বলে থাকে তাহলে খুব একটা ভুল বলেনি কিন্তু। ইনফ্যাক্ট তুই সেরকমই আচরণ করছিস। আদনান, জাস্ট শাট আপ, আমার সাথে একটাও কথা বলবি না। আইসক্রিম খাবি?
আপা আপনার বন্ধুরা দিয়ে গেল। কোথাও বেরোচ্ছিস? কেন, তোমার কিছু লাগবে? না, একটু কাছে আয়। কেন? এমনি দিদা, ফুপসের কি অনেক দুঃখ? কেন বাবা? আগে ফুপসকে সব গোপন কথা বলা যেত, যা ইচ্ছা করা যেত, আমাকে অনেক আদর করত, এখন শুধু চুপ করে থাকে। সব ঠিক হয়ে যাবে। ধত, এই ভাষাটা আমার আর ভাল লাগে না। কাকে মেল করছিস? তানিকে। ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? বল। আচ্ছা, তানি মানে তানিশা, ও কি এডিক্টেড? তানিশা এডিক্টেড, কিন্তু জানিস ওর মা ওকে ইতালি নিয়ে গেছে, ওখানে সে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি হয়েছে। লাস্ট মেলে ও কি জানিয়েছে জানিস? ও এত তাড়াতাড়ি ইম্প্রুভ করছে, ডাক্তারের পর্যন্ত অবাক। অবশ্য আমি জানতাম, ভাইয়া তুই কি তানিকে ভালোবাসিস? কনগ্রেটস।
কি ব্যাপার রাহিমনি? ফোন ধরছ না কেন মা? হ্যালো হ্যালো, কে মিসেস মাকসুদ? আমি রাকিব বলছি, কেমন আছেন? জি ভালো। কি ব্যাপার, সেদিন আমাকে লিফট দেওয়ার জন্য মিটিং ক্যান্সেল করতে হয়েছিল নাকি? আপনি কি করে জানলেন? বাবা, আপনারা হাজব্যান্ড ওয়াইফ তো দেখছি টিনেজার কাপড়ের মতো সব কিছু শেয়ার করেন। তা না হলে তো অফিসের মিটিংয়ের কথা আপনার জানবার কথা না। আচ্ছা যাই হোক, আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল যেটা আমি টেলিফোনে বলতে চাই না। চলে আসুন না কালকে সময় করে আমার ওখানে। আচ্ছা, ওকে ওকে, বাই। আমাকে বলবি না? এদিকে ফের। আমি জানি তোর অনেক কষ্ট, আমারও কিন্তু অনেক কষ্ট। আমরা আমাদের কষ্টগুলো শেয়ার করি। জানিস তো, শেয়ার করলে কষ্ট অর্ধেক কমে যায়। কি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, শেয়ার করেই দেখ না, একটা এক্সপেরিমেন্ট হোক, দেখা যাক। যাচ্ছো? কি বাবা, কাল মাদার্স ডে। তোকে এই অবস্থায় রেখে বাড়ি গিয়ে আমি যে শান্তি পাবো না, বুঝিস না তুই? খালা, খালা রাহি কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে, ওর যত্ন নেওয়া দরকার। মানসিক ডাক্তার কেন রে? কি জানি ভাইজান, আমি ঠিক বুঝতে পারলাম না। খালা,
রাইমা ভাবী যদি নিয়ে যেতে চায় যাক না, ক্ষতি তো নেই। উমা কি বলছিস তোরা, চল তো রাহি দাদুর সাথে একটু দেখা করে আসি। আমি আমি খেয়াল করলাম না কেন রে মামা, আমাদের কিন্তু এখনই রওনা দিতে হবে, বাস ছাড়ার সময় হয়ে গেছে। এভাবে কি করে যাই বলতো? তাহলে কি মামা আপনি আরো দু চার দিন থাকতে চান? না ভাইজান, তুমি চলে যাও, বাড়িতে তোমার কত কাজ আটকে রয়েছে, আমাদের জন্য আরো তো বেশি চিন্তা করো না। তোমারও তো বয়স হয়েছে, আর কত কষ্ট সহ্য করবে? তাহলে উঠি রে বোন, নিজের যত্ন নিস। নয়ন, তোর দায়িত্ব হচ্ছে প্রতিদিন আমার বোনটাকে একবার দেখে যাবি। জি মামা। আমি অতীতটা সামলে কয়েকদিন পর আবার আসব। ঠিক আছে রে জামিলা। ঠিক আছে ভাইজান। ঘুম থেকে তুলে নিয়ে ছাদে চলে এলি? আজকাল তুই তাড়াতাড়ি ঘুমাস নাকি? না, হঠাৎ একটা বই পড়তে পড়তে চোখ লেগে এসেছিল। কি ব্যাপার বলতো? বুলা, আচ্ছা তুই কি আমার জন্য সব করতে পারিস? জানিস তো যে মাস দুয়েকের মধ্যে আমাদের বাড়িটা খালি করে দিতে হবে। কোথায় থাকবি কিছু ভেবেছিস? ওহো, আমি তো বাসা খোঁজার কথা ভুলেই গিয়েছিলাম। কি অদ্ভুত না দেখ, আমি মনে করেছিলাম যে তুই যেখানে থাকবি সেখানেই আমি, আর আমি যেখানে সেখানে। বুলা, বুলা আচ্ছা সেজ ভাইয়াকে বিয়ে করা তোর পক্ষে কি সম্ভব? সম্ভব?
ছবিটা